সিএনএন টোয়েন্টি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে আমি ঋতুপর্ণা দেখে নেব আজকের সংবাদ শিরোনাম লোকসভা নির্বাচনে জয়ী পাঁচ বিধায়ক উপনির্বাচন নিয়ে তৎপরতা শুরু দিগরখালী জাতীয় সড়কে নৈশ বাস লরির সংঘর্ষ চালক সহ আহত পনেরো যাত্রী কাল এনডিএর সভা নয় জুন সরকার গঠন ও শপথ গ্রহণ গ্রহণে গৌরব কংগ্রেস সভাপতির তারাপুর শিববাড়ি রোডে দুরাবস্থা ক্ষোভে ফুসছেন শিলচর কালাইন সড়কের যাত্রী সহ বসবাসকারীরা এবার সংবাদ বিস্তারিত লোকসভা নির্বাচনে জয়ী হলেন অসম বিধানসভার পাঁচ বিধায়ক লোকসভা নির্বাচনে জয়ী পাঁচ বিধায়ক উপনির্বাচন নিয়ে তৎপরতা শুরু ফলে তাদের নির্বাচনী এলাকায় উপনির্বাচনের প্রয়োজন হবে জয়ী প্রার্থীদের মধ্যে দুজন বিজেপি একজন কংগ্রেস একজন অগপ এবং একজন ইউপিপিএল দলের বিধায়ক ছিলেন শিলচর সংরক্ষিত থেকে নির্বাচিত অনুরূপভাবে হয়েছেন সামাগুড়ির বিধায়ক রকিবুল হোসেন ধুবরি থেকে বিহালির বিধায়ক রঞ্জিত দত্ত তেজপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন এছাড়া চিরাঙ্গের বিধায়ক জয়ন্ত বসুমাতারি কোকরাঝার থেকে এবং বঙ্গাইগাঁও বিধায়ক ফণীভূষণ চৌধুরী বরপেটা থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন সেক্ষেত্রে ধলাই বিহালি সামাগুড়ি চিরাং এবং বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হবে এছাড়াও রাজ্যসভার সদস্য সর্বানন্দ সোনোয়াল এবং কামাখ্যা প্রসাদ তাসা যথাক্রমে ডিব্রুগড় এবং কাজিরাঙা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন এক্ষেত্রেও আসাম থেকে রাজ্যসভার দুটি আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে খালে জাতীয় সড়কে নৈশ বাস লরির সংঘর্ষ চালকসহ আহত পনেরো যাত্রী বৃহস্পতিবার কাক নম্বর ছয় সড়কের দিগরখালের পার্শ্ববর্তী নৈশ বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা জানা গেছে একটি যাত্রীবাহী নৈশ বাস গুয়াহাটি থেকে শিলচর অভিমুখে আসার পথে ছ নম্বর জাতীয় সড়কের দুর্গানগরে এসে পৌঁছতে মেঘালয় অভিমুখে যাওয়া একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে নৈশ বাসের সামনের দিকটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এই দুর্ঘটনায় বাসে থাকা আনুমানিক পনেরো জন যাত্রী অল্প আহত হলেও গুরুতর জখম হয়েছেন ট্রাক চালক পথচারীরা সঙ্গে সঙ্গে আহত চালক ও যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী কালাইন হাসপাতালে প্রেরণ করেন দাদা কটা সময় হয়েছে ঘটনা আধা কীভাবে আপনার গাড়িটা সুপারটা গুয়াহাটি থেকে আসতেছিল আর ওই ট্র্যাক্টর ট্রাকটার মানে তো কিভাবে হঠাৎ অ্যাক্সিডেন্টটা যাতাতাকি আপনার কি নাম আপনি কি সুপারে প্যাসেঞ্জার আছিলে কিমান আগতে অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট না বেশি টাইম হল না প্রায় 15 মিনিট হল কিমান মানু জখম হইছে সুপারে কিমান মানু আছিলে প্রায় মইমান সোয়ায় নাই 25

যখন কেমন হয়েছে ইঞ্জুরি কেমন হয়েছে মানুষ পুলিশ প্রশাসন বর্তমানে ইঞ্জুরি পেশেন্টগুলো সব মেডিকেলে গেছে আপনার বাসা কোন জায়গা নবনির্বাচিত সাংসদদের নিয়ে এনডিএ সভা হবে সাতই জুন সরকার গঠন নিয়ে আলোচনা হবে তারপর নয় জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী ও যারা মন্ত্রিত্ব পাবেন তাদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে জেডিইউ প্রধান নীতিশ কুমার যিনি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কিং মেকার হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি সরকার গঠনে সমর্থন দিতে ইন্ডিয়ার সামনে একটি শর্ত রেখেছেন বলে খবর সূত্রের খবর বিজেপির কাছে রেল ও অর্থমন্ত্রক চেয়েছেন নীতিশ অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা স্বাস্থ্য এবং অর্থ রাজ্য বিভাগগুলির জন্য বলেছেন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার দু এবং দু হাজার উনিশের মতো এবার আর সংসদের নিম্নকক্ষে কক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে জোট হিসেবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর রাজনীতি থেকে মন্ত্রী পীযুষ হাজারিকাকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন গৌরব গগৈ নির্বাচনের আগে জোরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হলে মন্ত্রী পীযুষ হাজারিকা রাজনীতি থেকে অবসর নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গৌরব গগৈ জোরহাট থেকে বিপুল ভোটে জিতেছেন তিনি মন্ত্রী পীযুষ হাজারিকাকে পদত্যাগ করে সন্ন্যাসী হওয়ার দাবি জানান দলে দায়িত্বপূৰ্ণ আৰু কেবিনেট মন্ত্ৰী মই পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াক অনুৰোধ কৰি আছোঁ আপোনালোকৰ জৰিয়তে তেখেতে তেখেতৰ দায়িত্ব লৈ তেখেতে নিৰ্বাচনৰ সময় যেতিয়া কৈছিলে যোৰহাটবাসী এবাৰ গোটা ৰাইজক যেনেকা তেখেতে কৈছিলে যে যদি গৌৰৱ গগৈ যোৰহাটৰ পৰা জিতে তেতিয়াহ'লে সি ৰাজনীতিৰ পৰা সন্য়াস ল'ব মই তেখেতৰ তেখেতৰ ওপৰত এৰি দিছোঁ যে তেখেতে তেখেতৰ কথাটো সন্মান জনাই যেনে এতিয়া ৰাজনীতিৰ পৰা সন্য়াসটো লয় বন্যার পূর্ব থেকে নাজিহাল হয়েছেন তারাপুর শিববারি রোড এলাকার লোকেরা এবার বন্যার সমস্যা দেখিয়ে দীর্ঘদিন থেকে শিলচর কালাইন সড়কটি বন্ধ করে দিয়েছে কাছাড় জেলা প্রশাসন বন্যা এসেছে আবার চলেও গেছে বন্যার সময় সহমর্মিতা দেখাতে বিধায়ক সহ মন্ত্রী বিভাগীয় কর্মকর্তারা সবাই বারবার এসেছেন এই সড়কটির গুরুত্ব বুঝে তারা বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করেছিলেন কিন্তু সময় যেভাবে চলে যায় ঠিক সেভাবে এবার সড়কটি বন্ধ রেখে নাজেহাল হতে হচ্ছে বাসিন্দা সহ বিভিন্ন এলাকার যাত্রীদের এই শিলচর কালাইন সড়ক নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নেই বারবার ঢাক ঢোল পিটিয়ে জনগণকে আশ্বস্ত করেছিলেন বন্যার জল কমে গেলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে কিন্তু রাস্তার জল কমে যাওয়ার পরও এখনো পর্যন্ত চলছে টালবাহানা নাজেহাল হতে হচ্ছে সেই সড়কটির উপর চলাচলকারীদের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব শিলচর জেলা কংগ্রেস বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংগঠনিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা সরব হন এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং জনতার যে রায় দিয়েছেন কংগ্রেস দল এবং দলের সভাপতি হিসাবে সে জনতার রায়কে আমরা মাথা পেতে নিয়েছি আমি প্রথমেই শিলচর লোকসভার সম্মানীয় ভোটারদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি এবং আমাদের প্রার্থী স কংগ্রেস দল যে আপনারা আপনাদের মূল্যবান ভোট তিন লক্ষ অষ্টআশি হাজার চৌরানব্বই ভোট আমাদের প্রার্থীকে আপনারা দিয়েছেন এবং নির্বাচনে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তো তৃণমূল স্তরের যিনি তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী সেই নেত্রী বারবার কংগ্রেসকে আঘাত করেছেন কংগ্রেসকে উনি টার্গেট করে বারবার তিনি বক্তব্য রেখেছেন উনি বারবার বলেছেন যে বিজেপির সঙ্গে উনাদের লড়াই কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে জল আর তেল কোনো দিন মিলবে না ভারতবর্ষের যদি আজকে বিরোধী পক্ষে সবচেয়ে শক্তিশালী যদি কোনো দল হয়ে থাকে সেটা হলো কংগ্রেস দল ভোট দেননি কাচার জেলার প্রত্যেক ভোটারদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা আগামী দিনে আমাদের দায়বদ্ধতা নিয়ে মানে আমরা একশো শতাংশ আমাদের যিনি প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় এদিন ফলাফল ঘোষণা হওয়ার পরে উনি বলেছেন যে আমি কাচার জেলার মানুষের প্রতি আমি দায়বদ্ধ আমরা আগামী দিনে মানুষের পাশে থাকব আজকে যিনি এখানে বিজয়ী হয়েছেন যে ভারতীয় জনতা দলের প্রার্থী উনি নির্বাচনের আগেও উনি বলেছিলেন যে উনি মোদীর সেবক হিসাবে উনি বুট চেয়েছেন যাই হোক শিলচরবাসী একজন নরেন্দ্র মোদি সেবককে পাঠিয়েছেন উনি বলেছেন আগেই বলেছিলেন যে উনি শিলচারে কোনো সেবক বা এখানের জনগণের কোনো সেবক উনি উল্লেখ করেননি যাই হোক আমরা আগেও দেখেছি উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় যে বরাক উপত্যকার বিশেষ করে কাচার জেলাতে কোনোদিনই কোনো সুখ দুঃখ তো আমরা পাইনি এবার আমরা আশা করছি বরাকে শিলচরের মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে পাঠিয়েছেন হয়তো আগামী দিনে শিলচরের যেগুলা সুবিধা অসুবিধা নিয়ে নিশ্চয়ই উনি সংসদে সচ্চর সচ্চার হবে ফিরছি একটি বিরতির পর সঙ্গে থাকুন শিলচর বাসীদের জন্য খবর এসে গেছে বিভা ফুড কোর্ট শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি রকমারি স্ন্যাক্স থাকছে রুপটপ ক্যাফে একই অঙ্গে এত কিছু পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান কথা দিচ্ছে আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে যোগাযোগ নাইন থ্রি এই নাম্বারে আপনাকে জানাই সাধন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কসমেটোলজি অ্যান্ড অ্যাসেটিক্স এখন শিলচরে এসেছে যেখানে আপনি প্রশিক্ষকদের থেকে মেকআপ এবং নন্দনতত্ত্ব কোর্স শিখতে পারেন এক শূন্য শূন্য প্লেসমেন্ট সহায়তা শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাসেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন ফিরে এলাম বিরতির পর পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন করিমগঞ্জের গাড়ি চালকরা পেট্রোল ডিজেলের দাম ফের বৃদ্ধি এভাবে ঘন ঘন বৃদ্ধির জন্য সমস্যায় পড়ে গেছেন অনেকেই কটা করে অনেকেই বলছেন লোকসভা নির্বাচন শেষ হতে না হতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়ে গেল নির্বাচনের পর মুহূর্তে এভাবে বৃদ্ধি তার অন্তর্নিহিত অর্থ কি রয়েছে জনগণ তা ভালোভাবেই অবগত হতে পারছেন বলে প্রতিক্রিয়া প্রকাশ করছেন নির্বাচন মাত্র শেষ হয়েছে এন ডি এ গভর্নমেন্ট বা তৃতীয়বারের এখনো বইছেও না তারপরে এক টাকা ষোলো পয়সা তেলের দাম বাড়িয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়িয়া যায় তারা মেঙ্গাই বা কন্ট্রোলের কথা বুঝিয়া যে বারবার বারবার মানুষের দুর্বল না আজকে দেখুন এই খালি তেলের লগে একটা জিনিসের লোক না অনেক জিনিসের সম্পর্ক আছে আজকে তেলের দাম বাড়ার লগে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ি যাব ট্রান্সপোর্টেশনের প্রসমন বাড়ি যাব এবং অটোমেটিক এই তেলের লগে সমগ্র জিনিসের দামের লগে মানে একটা টান আছে কারণ এই তেলের দাম বাড়ার লগে সব জিনিসের দাম বাড়ি দিব তো বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই সরকারের কাছে যে অতি শীঘ্রই তেলের দাম হ্রাস করা নিবে কারণ এই তেলের লোকের সমগ্র অর্থ ব্যবস্থার একটা টান আছে শহরে অবাধে জলা গরুকে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করল অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ অবাধে গরু চলাচল করাতে শহরের যানজট এবং নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ ফলে এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মহাসংঘ তাদের বক্তব্য এ ধরনের মালিকবিহীন গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হবে গোশালায় আমরা অখিল ভারতীয় গোরক্ষার মহাসংঘের সংগঠন থেকে আমরা এসেছি আমরা এখানে আজকে আওয়ার উদ্দেশ্য হলো আমরা শিলচর শহরে বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের সাধারণ জনসাধারণ ডেইলি ফেস করতে হচ্ছে সবচেয়ে প্রথম প্রবলেম হচ্ছে আমাদের রাস্তাঘাটে গরু যেগুলা ছেড়ে দেওয়া আছে এই গরুগুলার জন্য রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্লাস গরুগুলো মানে বিভিন্ন সমস্যার দিকে সমাধান হতে মানে প্রবলেমও হতে হচ্ছে তো আজকে আমরা এখানে ডিসুম হচ্ছে একটা আমরা মানে মেমোরান্ডাম দিয়েছি যেটা এক বছর আগে আমরা দিয়েছিলাম শিলচরে একটা গভর্নমেন্ট গৌশালা বানানোর জন্য কিন্তু এটা আজকের দিনে এখনও পর্যন্ত সম্ভব হয়নি কারণ হচ্ছে আপনার শিলচর মানে আপনার একটা জায়গা পাইনি আমরা তো তার কারণে আমরা শিলচর গৌশালার সঙ্গে আমাদের একটা মানে মানে পড়া হয়েছে যে আমরা শিলচর টাউনে যে গরুগুলো আছে সেই গরুগুলোকে আমরা আজকের দিনে আমরা তাহলে গৌশালাতে নিয়ে রাখবো আর যা মানে যারা মালিক মালিক মানে গরুর মালিকগুলো আছে ওরা এখান থেকে গিয়ে নিয়ে আসবেন আর যেগুলা গরু মালিক পাওয়া যাচ্ছে না সেই গরুগুলোকে আমরা গৌশালাতেই রাখ মানে রাখার ব্যবস্থা করবো তিন নম্বর দু নম্বর কথা হচ্ছে শিলচরের রাস্তাঘাটে যে অবস্থা মানে হয়েছে পুরো রাস্তাঘাট ভাঙ্গা সেই বাংলা রাস্তাগুলোকে পুনর্নির্মাণ করার জন্য আমরা ডিসি মহোসবকের কাছে একটু নিমন দিয়েছি সঙ্গে আমরা শিলচরে যে রাস্তাঘাটে যে সমস্যা হচ্ছে যেভাবে ট্রাফিক বাড়ছে আর তার পরিমাণে একটা হচ্ছে কি আমাদের শিলচরের রাস্তাঘাটে যেটুকু সীমা মানে সীমাবদ্ধ হতে হচ্ছে তার থেকে গাড়ি দেখা যাচ্ছে প্রচুর বেশি অটো রিক্সা বা অটোগুলো যেগুলো আপনার এই যে নতুন ব্যাটারি ব্যাটারি টুকটুকিগুলো নামছে এগুলোকে এখন সেল মানে পুরো বন্ধ করা হোক আগে রাস্তাগুলো একটু বড় হোক বড়ো হওয়ার পরে তারপরে আবার নতুন করে গাড়ি সেল করা হোক এইগুলো মানে আমরা কিছু সমস্যার আমরা ইয়ে করছি তার দাবিতে আমরা আজকে এসেছি আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি তো উনি ওনাকে আমরা পাইনি উনি মিটিংয়ে আছেন তো ওনার সাথে দু দিন পরে আমরা মেমোরান্ডামে যে দিয়েছি এটা কী হয় কী না সব জানতে পারবো অসম বনকর্মচারী সংস্থার আহ্বানে বরাক উপত্যকার আঞ্চলিক বনকর্মচারী সংস্থার উদ্যোগে পূর্ব কাটিগড়ার শিয়ালটেক বিট কার্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় বুধবার এই উপলক্ষে এদিন সকাল এগারোটায় কালাইন রেঞ্জ কার্যালয়ের আওতায় থাকা শিয়ালটেক বিট কার্যালয় সহ অন্যান্য বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে বিভিন্ন ধরনের গাছে চারা রোপণ সহ বন্টন করা হয় পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী মেমেন্টো ও শংসাপত্র প্রদান করা হয় এটা আর্ট কম্পিটিশনের ব্যবস্থা করেছিলাম বিভিন্ন স্কুলের স্টুডেন্টকে নিয়ে এবং তাদেরকে আমরা প্রাইজও দিয়েছি এবং সার্টিফিকেটও দিয়েছি এবং আমরা সবাই মিলে আজকে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিভিন্ন ধরনের ছাড়া আমরা পাবলিকের কাছে বিতরণ করি এবং ইয়ার উপকারিতা হিসাবেও আমরা বক্তব্য রাখি পাবলিকের সম্মুখে এবং আমরা নিজেও প্ল্যান্টেশন করেছি আমরা আজকে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও কাঠিগোড়া অঞ্চলের সবাই কাছে অনুরোধ রাখি যে সারা রোপণ করার পরে এটা প্রায় পাঁচ বছর পর্যন্ত অনুরোধ জানাই এবং আজকে বর্তমান ফার্মিংয়ের কারণে আমাদের বৃষ্টিপাতের এই বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এবং গরমও অনেক বেশি বেড়ে গেছে তার জন্য আমরা এই গাছ লাগানো সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করলো এবারের বিশ্ব পরিবেশ দিবসের বার্তাকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ কাছাড় জেলা আয়োগ বিল্ডার্স অ্যাসোসিয়েশন ডিভিশনাল ফরেস্ট অফিস নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল এবং শিলচার মিউনিসিপ্যালিটি অফিসের কর্মকর্তাদের হাতে চারাগাছ এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে স্মারক তুলে দিয়ে পরিবেশ দিবস পালন করেছে একইসঙ্গে পরিবেশ রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা করতে অনুরোধ জানান টোয়েন্টি ফোর সংবাদ এই পর্যন্তই নমস্কার